আমার বাংলাদেশ পার্টি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। তারা বলেছেন যে রাষ্ট্রপতির বর্তমান পদে থাকার কোনো প্রকার নীতিগত ভিত্তি নেই এবং তারা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন। যে একটি টপিক আজকে উঠে এসেছে এই পার্টির পক্ষ থেকে যে সমাধান কি হতে পারে, তারা একটা দিক নির্দেশনা দিয়েছে যেটা আমরা অতীতের যে পার্টিগুলোর সাথে আলোচনা করেছিলাম সেখানে আসে নাই। সো এই ক্ষেত্রে আমরা একটি পার্টির সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে, তারা ডিরেক্টলি বলেছে এটা এসেছে। আর আমাদের সেকেন্ড তাদের সাথে আরেকটা ডেভেলপমেন্ট হলো যে ওনারা বলেছেন যে জাতীয় ঐক্যমত্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না সেই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। এবং এই বিষয়ে গতকালকে যখন আমরা গণ অধিকারের সাথেও বসেছিলাম, গণ অধিকারও এই বিষয়টি হলো তাদের আলোচনাতে নিয়ে এসেছিল এবং সংবাদ সম্মেলনে তারা এটা বলেছে। এবং আওয়ামী লীগের অধীনে হওয়া গত তিনটি নির্বাচন নিয়ে এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সাথে সংলাপে বসেছি। সংলাপে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে। আমার বাংলাদেশ পার্টি আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। তারা বলেছেন যে রাষ্ট্রপতির বর্তমান পদে থাকার কোনো প্রকার নীতিগত ভিত্তি নেই এবং তারা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন। এছাড়াও আমরা সংবিধান এবং প্রোক্লামেশন অফ রিপাবলিক নিয়ে আলোচনা করেছি। এক্ষেত্রেও এবি পার্টির পক্ষ থেকে একটি প্রোক্লামেশন বা ঘোষণাপত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তাদের ঐক্যমত্য তারা জানিয়েছেন। এবং পরবর্তীতে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ক্ষেত্রেও তারা তাদের মতামত জানিয়েছেন। এছাড়াও গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে যেটা হয়েছে সে ব্যাপারেও আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং এক্ষেত্রেও আমার বাংলাদেশ পার্টি আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছে। আমরা মনে করছি আমাদের যে সংলাপ অব্যাহত আছে, আজকে আমার বাংলাদেশ পার্টির সাথে আমরা বেশ কিছু জায়গাতে ঐক্যমত্যে আসতে পেরেছি এবং এর মাধ্যমে আমাদের যে সংলাপ চলছে তার প্রথম ধাপ এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে, সংবিধান প্রশ্নে এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা এর আগে বিএনপি, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলাম বাংলাদেশের সাথে আলোচনায় বসেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে আমরা নীতিগতভাবে একমত। বর্তমানে শুধুমাত্র প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে, আপনারা জানেন। এর ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আরও বেশ কিছু জোটের সাথে বসবো, আজকেই বসবো এবং আমাদের প্রথম ধাপের আলোচনা সমাপ্ত হলে সার্বিকভাবে আমরা আমাদের যে অগ্রগতি সেটি আমরা জানাব। ধন্যবাদ। এই বিষয়ে আজকে আমাদের অগ্রগতি হলো যে সুপ্রিম কোর্টের যে একটি টপিক আজকে উঠে এসেছে এই পার্টির পক্ষ থেকে যে সমাধান কি হতে পারে, তারা একটা দিক নির্দেশনা দিয়েছে যেটা আমরা অতীতের যে পার্টিগুলোর সাথে আলোচনা করেছিলাম সেখানে আসে নাই। সো এই ক্ষেত্রে আমরা একটি পার্টির সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে, তারা ডিরেক্টলি বলেছে এটা এসেছে। আর আমাদের সেকেন্ড তাদের সাথে আরেকটা ডেভেলপমেন্ট হলো যে ওনারা বলেছেন যে জাতীয় ঐক্যমত্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না সেই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। এবং এই বিষয়ে গতকালকে যখন আমরা গণ অধিকারের সাথেও বসেছিলাম, গণ অধিকারও এই বিষয়টি হলো তাদের আলোচনাতে নিয়ে এসেছিল এবং সংবাদ সম্মেলনে তারা এটা বলেছে। বাকি যাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা করতে পারেন, আমরা স্পেসিফিক কোশ্চেনগুলোতে যাব।